বিসমিল্লাহির রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনতে হবে। অবশ্যই খেয়াল করে শুনলে আমরা এমন কিছু এই আলোচনা থেকে পাব যা জীবিত হাদিস এবং জীবিত কোরআন। দেখেন, জীবিত হাদিসের কথা বলা হচ্ছে, জীবিত কোরআনের কথা বলা হয়েছে। তাহলে এই কথা কি যে মৃত কি কোরআন আছে, মৃত কি কোনো হাদিস আছে? আছে আছে বাবা আছে, অবশ্যই আমি সেই কথাগুলো বলবো, অবশ্যই খেয়াল করে শুনবেন। প্রথমে কথা হলো, দেখেন নিচের থেকে যদি উপরের দিকে উঠি তাহলে দেখেন যে 1450 থেকে 1500 বছর আগে যে হযরত মুহাম্মদ 1500 বছর আগে যে হাদিস বা যেই কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য এবং তার জীবন কাহিনীগুলো যখন হাদিসে উঠেছে, তো এই জিনিসগুলো সহি যে বলা হয় সেগুলোকে ডুপ্লিকেট করা হয়েছে। তার মানে কি, এই হাদিসগুলোকে মারা হয়েছে, তার মানে নকল করা হয়েছে। তো এখন বোঝা গেল, যারা একটা শুদ্ধ সূক্ষ্ম সত্যকে যখন অশুদ্ধ করবে এবং মেশাল দিতে গিয়ে এটাকে দুই নম্বর করে ফেলবে, ভেজাল করে ফেলবে, তাহলে সেই হাদিসটাই হলো মৃত হাদিস। এটা হলো বার্জিক উপমা। কিন্তু মৃত হাদিস অন্য জায়গাতেও আছে, তা আমি নিচ থেকে উঠে যাচ্ছি। দেখেন কোরআন, এই কোরআন আমরা বলে থাকি আল্লাহর বাণী। এই যে কথাটি আমরা বলে থাকি আল্লাহর বাণী, যদি বলা হয় রাসুলের বাণী, তাহলে রাসুল আল্লাহ একই জায়গায়, তো আপনি আল্লাহর বাণীই বলতে হবে, রাসুল আল্লাহ। আচ্ছা, তো এখানে বিষয় হলো, দেখেন এই কোরআনটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো দেখা যায় কি যে আল্লাহর বাক্যে আল্লাহ যে কোরআনের মধ্যে যে কথাগুলো উঠিয়েছে বলে গেছে, কিন্তু সেই কথাগুলো বিভিন্ন মাওলানা বিভিন্ন তাফসিরকারক এটাকে তাফসির করতে যাইয়া ভেজাল করে ফেলেছে। আর একটা ভেজাল মানে কি, যে কোরআনটাকে যখন আল্লাহর যে সঠিক কথাগুলোকে বিভিন্ন তাফসির দিয়ে বিভিন্ন দিকে ঘোরানো হয়েছে, আর যখন ঘোরানো হয়েছে সেটাকেই বলা হয় যে এই কোরআনকে তারা কি করলো, মৃত্যু দিল। বলতে চাই, নবীর বাণীও জীবিত এবং আল্লাহর বাণীও জীবিত। এখন এই নবীর বাণীগুলোকে মৃত করা হয়েছে, যা দুই নম্বর করা হয়েছে। দুই নম্বর করা মানে কি, জীবিত হাদিসকে মৃত বানানো। আল্লাহর বাণীও জীবিত, কিন্তু এই জীবিত কোরআনকে তারাই মৃত বানিয়েছে, মিথ্যা প্রচার করে, মিথ্যা তাফসির করে। যদি আমি 10 জন ব্যক্তির বা 10 জন মাওলানার তাফসির করা কোরআন, যদি আমি 10টা কোরআন একত্র করি, তখন কারো তাফসিরের সাথে কারো তাফসির মিললে রাত দিন ডিফারেন্স হচ্ছে। তাহলে আল্লাহ বলেছে এক কথা আর 10 জনে বলেছে 10 কথা। তাই আজ মনের মধ্যে ব্যথা নিয়ে আপনাদেরকে কথাগুলো বলতেছি। এখন সাধারণ মানুষ পড়েছে বিপদে। এখন কোনটা মানবে, 10 জন 10 রকম লিখেছে, রাত দিন ডিফারেন্স করে রেখেছে, তাহলে মানুষ তো বিভ্রান্তিতে পড়ে আছে। আর এই পাপের ভারগুলো কে নেবে, যারা জীবিত হাদিসকে মেরে দিল, যারা জীবিত কোরআনকে মেরে দিল? এই বিচার তো তাদের হবেই, কিন্তু যারা পথভ্রষ্ট হচ্ছে তাদের খেসারত তাদেরই টানতে হবে। তবে হে সমস্ত জগৎবাসী, এখন বলবো তরিকতের দৃষ্টিতে, হাকিকতের দৃষ্টিতে ও মারেফাতের দৃষ্টিতে এখন জীবিত কোরআন কোথায় পাই, আর সেই জীবিত হাদিসগুলো কোথায় পাই, এবং জীবিত কোরআন এবং জীবিত হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা আবার আমাদের ভিতরে সেই মৃত আত্মা, সেই দোজকি আত্মা, সেই অপবিত্র আত্মা আমরা আবার পবিত্র করে নিতে পারবো। আবার সেই অপবিত্র আমাদের মধ্যে যে মিশে গেছে সেগুলা থেকে আমরা রেহাই পেতে পারি, যদি আমরা সেই জীবিত হাদিস এবং জীবিত কোরআনকে আবার আমরা চিন্তা ভাবনার মাধ্যমে অগ্রসর হই, তাহলে খুঁজে পেয়ে যাব। আর সেটি খুঁজে পাওয়ার জন্য আজকের এই আলোচনাটি সকলের
জন্যই দরকার ইনশাআল্লাহ। চলুন প্রথমত আমরা জীবিত হাদিসের দিকে চলে যাই। জীবিত হাদিসগুলো বর্তমানে কোথায় কিভাবে, প্রথমত চলে যাব একজন কামেল মুর্শিদের কাছে। কামেল মুর্শিদ যার সাথে আল্লাহর সম্পর্ক আছে সেটি দেখুন। যার সাথে আল্লাহর সম্পর্ক, তার কথা, তার চলা, তার জ্ঞান, তার সমস্ত কিছুই আল্লাহ। তখন মুখের বাক্যে সে যদি কিছু বলে, তোমরা এটা করো, এটা পড়ো, এটা ধরো, এই সাধনগুলো এভাবে করো, যদি আপনি বাহ্যিকভাবে একজন কামেল মুর্শিদ যখন বলবে, এটাই হলো জীবিত হাদিস। কারণ একজন পবিত্র মানুষের কথা আল্লাহ বলেছে, যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। সেই সফল কাম কেন? এই জন্যই যে তার মুখ দিয়ে কখনো বেফাস বের হবে না, মিথ্যা বের হবে না, সত্যই বের হবে। এবং সেই কথাগুলো যদি কেউ শুনে মানে, তাহলে সে আল্লাহর ওলিতে পরিণত হবে ইনশাআল্লাহ। তাহলে একজন কামেল মুর্শিদে যা কিছু বলবে, তার মুখের বাক্যগুলো যখন আমরা শুনব, সেগুলোই হলো হাদিস, যাকে জীবিত হাদিস বলা হয়। এ হলো একটা কথা। এবার আসবো জীবিত কোরআনকে আমরা কিভাবে খুঁজে পাবো। জীবিত কোরআন তখনই দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সাধারণতভাবে মানুষের সামনে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো হাদিসে পরিণত হয়েছে। কিন্তু এখন বর্তমানে যে একজন কামেল মুর্শিদের কাছে আমরা জীবিত কোরআনকে খুঁজে পেতে পারি সেটি কেমন দেখেন। সেটি হলো যদি কোনো কামেল মুর্শিদ বা কোনো কামেল আউলিয়া, কোনো কামেল পীরের এলমে লাদুনি জারি থাকে, এলমে লাদুনি যদি জারি থাকে, তাহলে তার সাথে আল্লাহর সাথে হট কানেকশন। তিনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, দুনিয়াতে এত এরকম একটা অবস্থা হয়েছে যে কোরআনকে তাফসির দিয়ে মানুষে বিভিন্ন তাফসির দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে, আল্লাহ তুমি বলেছো একটা, তারা তাফসির করেছে আরেকটা, তবে এলমে লাদুনির মাধ্যমে আল্লাহ সে আউলিয়াকে, সে কামেল মুর্শিদকে বলে দিবে, দেখো এই আয়াতের এই ব্যাখ্যা, ওই আয়াতের এই ব্যাখ্যা। যখন সেই কামেল মুর্শিদ আল্লাহর সেই এলমে লাদুনের মাধ্যমে এই খবরগুলো পাবে এবং জানবে, সেখান থেকে যখন আমরা জানব, তখন সেখানে কি হলো, সেখানে জীবিত কোরআন, যা নিজে যেই কোরআন কথা বলে, তখন মুর্শিদ আমাকে বলে দেবে। আপনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝতেছেন না, তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন এবং বলে দিলেন, তোমার এটা হবে, তোমার এটা ঘটবে, তোমার এটা হয়েছিল, তোমার এটা হবে। কিন্তু যেই ব্যাখ্যাগুলো দেওয়া হয় হুবহু বাস্তবে তা মিলে যাচ্ছে, এটা ঘটে যাচ্ছে। তাহলে বোঝা গেল কি, যে একজন একটা স্বপ্ন দেখেছে বুঝে না, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটাও তিনি এলমে লাদুনির মাধ্যমে আল্লাহর কাছ থেকে এনে বলে দিতে পারে যে তোমার সামনে এটা হবে। আর এটাকেই বলে জীবিত কোরআন। জীবিত কোরআন কিসের মাধ্যমে আসে? এলমে লাদুনির মাধ্যমে আসে। আর এলমে লাদুনি যা আল্লাহর সাথে, যার আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে গেছে, তিনি যখন তখন আল্লাহর কাছ থেকে জানতে পারে। তাহলে এমন ব্যক্তি যদি কোরআন তাফসির করে যার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে, তার তাফসিরটাই সহজ হবে এবং শুদ্ধ হবে, হাকিকতের হবে। আর বর্তমানে যারা নিজের অনুভব থেকে লেখে, দেখা গেছে যে অন্ধ মানুষ যদি কিছু খোঁজাখুঁজি করে, তাহলে পায় না, না পেয়ে হাতের কাছে একটা লাঠি পেয়েছে বা একটা কিছু পেয়েছে, মনে করে এটাই, আর এটাকেই সে মনে করে সেটা, তখন বসিয়ে দেয় কোরআনে। কিন্তু এটা বুঝতে যাইয়া, এইভাবে চলতে যাইয়া অনেক মানুষ পৃথিবীতে পথভ্রষ্ট হচ্ছে। যিনি আন্দাকন্দা এই কোরআন তাফসির করলো এবং এই তাফসির পরে যে আমল করলো, যে লিখলো সেও মরলো, এবং যে এটা পড়লো এবং করলো সেও মরলো। তাই বলবো কি, যে অন্ধ হয়ে কোনো কিছু করা যায় না। যা আমাদের কি করতে হবে, যে আমাদের এলমে লাদুনি জারি করতে হবে সাধনার দ্বারা, প্রেম ভক্তির দ্বারা। এখন আমি আপনাদেরকে কি বলেছিলাম, মৃত হাদিস, মৃত কোরআন। মৃত হাদিস কিভাবে, মৃত কোরআন কিভাবে তা বলেছি, এবং জীবিত হাদিস এবং জীবিত কোরআন কিভাবে তাও বলছি। দেখেন, একটা মাছ কেউ সাগর থেকে ধরেছে, ধরে এটাকে লবণ দিয়ে রৌদের মধ্যে দিয়ে এটাকে শুটকি বানিয়ে রেখেছে। এই শুটকিটা 10 বছর পরেও খাওয়া যায়, কিন্তু মাছের স্বাদ কিন্তু পাওয়া যায়।
দেখেন যে কোরআনটা 30 পারা এসেছে সেটা 1450 বছর আগে এসেছে, কেউ এটার স্বাদ বুঝছে, কেউ বুঝছে না, কেউ সুটকির মজা পাচ্ছে, এই অবস্থা। তবে নগদ যেটা এলমে লাদুনি, যেই মুর্শিদ, যেই কামেল ওলিয়া, ওলিয়ার মাধ্যমে এলমে লাদুনির মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে শিক্ষা লয়, সেখান থেকে যখন তিনি কিছু বলবে, আর সেই বলাটা কি, সেই বলাটা হলো সেই আয়াতের মতো, সেই আল্লাহর বাণীটাকে সেই কামেল মুর্শিদের মুখ দিয়ে বের হচ্ছে। মুর্শিদের মুখ দিয়ে যখন সেই কথাটি বের হয়, সেই কথাটি কার? সেই কথাটি হলো আল্লাহর। আর সেই কথাটি কি? সেই কথাগুলি কোরআন। আর সেই কোরআনই হলো কি? পবিত্র। আর সেই পবিত্র মানুষের মুখ দিয়ে এই কোরআন বের হয়। তাহলে বোঝা গেল কি, এটা জীবিত মানুষের মুখে দিয়ে কথার ভাষা এটা বের হয়ে আছে, আমাদের কান দিয়ে আমরা শ্রবণ করছি, শিক্ষা অর্জন করছি। তাহলে বোঝা গেল কি, জীবিত কোরআন যার যার কামেল মুর্শিদ, অকামেল নয়, ভণ্ড নয় এবং কোনো অসাধক নয়, তাদেরকে দিয়ে এটা হবে না। একমাত্র আল্লাহর কামেল ব্যক্তি ছাড়া এই জীবিত কোরআন সম্ভব নয়। কারণ আল্লাহ কখনো কখনো ওলি আউলিয়ার মুখ দিয়ে এই কথা কয়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আপনাদের সামনে যে কথাটি তুলে ধরতে চাইলাম, যে মৃত হাদিস, মৃত কোরআন এবং জীবিত হাদিস এবং জীবিত কোরআন, এই দেখেন হাদিসগুলো যদি কিছু কথা ছিল নবী সাধারণভাবে সাহাবাদের সাথে যা বলেছিল এবং তার জীবনী মিলিয়ে একটা হাদিস হয়ে গেল। আরেকটা এলমে লাদুনি কিংবা ওহির মাধ্যমে আল্লাহর তরফ থেকে যখন খবর এসেছে, সেই কথাটা যখন নবী বলেছেন সেটাই কোরআনের আয়াত। তবে আল্লাহ, নবী, আদম তিনজনে মিলে একদম, আল্লাহ, আদম, নবী তিনজনে মিলে এক ছবি। তবে তিনজনে যেহেতু মিক্সার আছে, তো কোরআন হাদিসের মধ্যে মিক্সার এবং হাদিস কোরআনের মধ্যে মিক্সার। আচ্ছা, আমরা যদি মিক্সার না করি তাহলে কোরআনে যে আয়াতগুলো বসেছে এগুলি হলো কোরআন, আর হাদিসে যেগুলো এসেছে নবীজির জীবনী, নবীজির বাহ্যিক কর্মকাণ্ড, তিনি কিভাবে চলেছিলেন, কি বলেছিলেন, এই জিনিসগুলো। তাহলে বোঝা গেল কি, একটা হলো জাত থেকে কোরআন, একটা সিফাত থেকে হাদিস। নবী দেহদারী হয়ে খাইতেন, চলতেন, ফিরতেন এবং যাই কিছু করতেন, এটা হাদিসে পরিণত। আর যেটা আল্লাহর তরফ থেকে কথা এসেছে এটাই হলো কোরআনে পরিণত। তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা মৃত হাদিস বলতে কি বুঝলাম এবং কোনটা আমরা মানব, এবং জীবিত হাদিস আমরা এবং জীবিত কোরআন বলতে আমরা কি বুঝলাম এবং কোনটা মানব। অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে কথাগুলো কি আপনাদের মনোগত হলো। যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ লাগে তবু জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।